মেটেরিয়া মেডিকা থেকে কলিনসোনিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং শিখব। ইহার সম্পূর্ণ নাম কলিনসোনিয়া ক্যানাডেন্সিস, সমনাম হচ্ছে স্টোন রুট হর্স বাম। কলিনসোনিয়ার উৎস হচ্ছে উদ্ভিজ। কানাডার এক প্রকার গুল্মের মূল হইতেই ইহার অরিষ্ট প্রস্তুত হয়। এখানে কলিনসোনিয়ার চিত্র আনা হয়েছে। সর্বডানে কলিনসোনিয়ার পাতাটা কিরকম সেটা দেখানো হয়েছে। মাঝখানে কলিনসোনিয়া যখন মূল বা মুকুল উঠতেছে তখন কিরকম, এবং সর্ববামে এটা ফুল অবস্থায় কিরকম সেটা দেখানো হয়েছে। দেখানোর উদ্দেশ্য হচ্ছে কলিনসোনিয়া বলার সাথে সাথে যেন কলিনসোনিয়া যে উদ্ভিদ থেকে তৈরি সেটা আমরা সহজেই মনে করতে পারি। কলিনসোনিয়া ওষুধটি প্রুভ করেন ডাক্তার উইলিয়াম ডাক্তার এইচ বার্ট। কলিনসোনিয়ার ক্রিয়াস্থল হচ্ছে মলদ্বার, মলাশয়, শিরা, মলমূত্র, জরায়ু, যকৃত, হৃৎপিণ্ডের পীড়া, রক্তস্রাব। গুহ্যদ্বারই ওষুধটির প্রধান ক্রিয়াকেন্দ্র। এখানে কলিনসোনিয়ার ক্রিয়াস্থলের ভিজুয়াল ইমেজ আনা হয়েছে, যেন খুব সহজেই এই ক্রিয়াস্থলগুলো আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি। কলিনসোনিয়া জরায়ুতে কাজ করে, ইউটেরাস, জরায়ু, এইখানে তীর চিহ্ন দিয়ে এই অংশটুকু ইউটেরাস সেটা বোঝানো হয়েছে। এইখানে কলিনসোনিয়া প্রয়োগ হয়ে থাকে। এছাড়া রেকটাম, এইখানে রেকটাম মানে মলাশয়, সেই রেকটামেও কলিনসোনিয়া ভালো কাজ করে। গুহ্যদ্বার, অ্যানাস, সর্বনিচে অ্যানাস দেখানো হয়েছে তীর চিহ্ন দিয়ে। গুহ্যদ্বারেই মূলত কলিনসোনিয়ার মূল কাজ হয়ে থাকে, এবং লিভারেও কলিনসোনিয়া কাজ করে থাকে। ভেইন, ভেইনে বা শিরায় কলিনসোনিয়া কাজ করে। এখানে এই যে নীল কালার সেইটা দিয়ে কলিনসোনিয়া ভেইনের চিত্র দেখানো হয়েছে। এইখান থেকে এইটা ভেইন, তারপরে এই নীল কালার এইটা ভেইন, এই নীল কালার এইটা ভেইন, এই ভেইনে কলিনসোনিয়া কাজ করে থাকে। হার্ট অ্যাটাকের, এখানে রক্তের যে নর্মাল ফ্লো, সেই ফ্লো ব্লাড ক্লট এবং প্লেক এর কারণে রক্ত ফ্লোটা ল্যাক অফ ব্লাড ফ্লো, এই ল্যাক অফ ব্লাড ফ্লোর কারণে হার্ট অ্যাটাক হতে পারে, যা কলিনসোনিয়া আমাদের প্রয়োগে কাজ করে থাকে। তো এই ক্রিয়াস্থলের ভিজুয়াল ইমেজ গুলো দেখার ফলে ক্রিয়াস্থল গুলো আমাদের দীর্ঘদিন মনে থাকবে। সর্বোপরি কলিনসোনিয়াকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। অর্শ বা হেমরয়েডস, কলিনসোনিয়ার অর্শে অত্যন্ত রক্তস্রাব থাকে। অর্শরোগী মনে মনে ভাবে তাহার গুহ্যদ্বারে ছোট ছোট কাঠি ঢুকানো আছে, অর্শের সহিত কোষ্ঠকাঠিন্য থাকবেই। স্ত্রীর লোকদের ঋতুর সময় এবং গর্ভ অবস্থায় অর্শের বলি হইতে রক্তস্রাব, কোষ্ঠবদ্ধতার জন্য মলত্যাগের সময় সরলাটি বাহির হইয়া পড়ে। এখানে অর্শের একটি চিত্র দেখানো হয়েছে, ইন্টারনাল হ্যামরয়েডস এবং এক্সটার্নাল হ্যামরয়েডস। এই মূলত এই গুহ্যদ্বারে এই হ্যামরয়েডস এর ক্ষেত্রে কলিনসোনিয়া খুব ভালো কাজ করে থাকে, এবং এই অর্শে রক্তস্রাব থাকে। কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধতায় কলিনসোনিয়া একটি মহামূল্য ওষুধ, যেখানে কোষ্ঠবদ্ধতার সহিত অর্শ এবং অত্যন্ত বায়ু সঞ্চার হেতু পেট ভরে থাকে সেখানেই ইহা অব্যর্থ। এখানে কোষ্ঠবদ্ধতার ফলে মলের যে মল যেরকম হয়ে থাকে সেটা চিত্র দেখানো হয়েছে। মল মলাশয়ে এসে বসে থাকছে, এখানে দেখা যাচ্ছে যে মল শুকনো মল। যৌনিদার চুলকানি, অন্তঃসত্ত্বা অবস্থার শেষ দিকে যৌনিদার চুলকানির কলিনসোনিয়া একটি উৎকৃষ্ট ওষুধ। এখানে যৌনিদার চুলকানির একটি দৃশ্য দেখানো হয়েছে। কলিনসোনিয়া ওষুধের নিজস্ব কথা। প্রথম কথা, অর্শরোগ যন্ত্রণাকর হয়, রক্ত পরে, সাথে কোষ্ঠবদ্ধতা, হৃদরোগ সংক্রান্ত অর্শ, স্ত্রী লোকদের অর্শ, গর্ভ অবস্থায় অর্শ। দ্বিতীয় কথা, সরলান্ত্রে তীক্ষ্ণ কাঠি সমূহ অবস্থান করেছে, এরূপ অনুভূতি, সংকোচন অনুভূতি। তৃতীয় কথা, স্বরযন্ত্রের অত্যাধিক ব্যবহারের ফলে কাশি, যন্ত্রণাকর গলক্ষত, অত্যাধিক বক্তৃতার ফলে। চতুর্থ কথা, হৃদকম্পন দ্রুত গতিশীল কিন্তু দুর্বল, হৃৎপিণ্ডের লক্ষণাবলী উপশমিত হলে অর্শ অথবা ঋতু প্রত্যাবর্তন করে। ঔষধের নিজস্ব কথাগুলো আমরা অবশ্যই মুখস্থ করব, যার ফলে ঔষধের মূল বিষয়বস্তুগুলো আমাদের দীর্ঘদিন মনে রাখা সম্ভব, এবং এর ফলে এই ঔষধের যথাযথ ব্যবহার করে রোগীদের আমরা ভালো সেবা দিতে পারব। কলিনসোনিয়ার মল কঠিন, এটি একটি প্রথম গ্রেডের লক্ষণ। মল গুটি গুটি শ্লেষ্মা যুক্ত বা পিচ্ছিল, দ্বিতীয় গ্রেড,
এবং মল হচ্ছে বলের ন্যায়, সেটা তৃতীয় গ্রেড। কাতরতা ও মায়াজম, কলিনসোনিয়া শীতকাতর রোগী এবং এর মায়াজম হচ্ছে শরিক। পাশে শীতকাতরের একটি চিত্র আনা হয়েছে যাতে সহজেই যে কলিনসোনিয়া শীতকাতর সেটি আমাদের মনে থাকে। হ্রাস বৃদ্ধি, সামান্য মানসিক পরিশ্রমে তার সমস্ত লক্ষণে বৃদ্ধি হয়ে থাকে। উত্তেজনা হেতু তার বৃদ্ধি, ঠান্ডায় তার সমস্ত লক্ষণ বৃদ্ধি পেয়ে থাকে। উপশম, উত্তাপে উপশম এবং সকালবেলায় উপশম। সমগুণ ও প্রতিষেধক ঔষধ, সমগুণ ঔষধ সমূহ স্কেউলাস, হিপ, এলোস এবং নাক্স ভূমিকা। প্রতিষেধক ঔষধ হচ্ছে নাক্স ভূমিকা। ডাইলিউশন ও ক্রিয়াকাল, ডাইলিউশন মূল অরিষ্ট বা সিক্স এক্স, হৃৎপিণ্ডের যান্ত্রিক দোষে উচ্চ ক্রম। কলিনসোনিয়ার ক্রিয়াকাল হচ্ছে 30 দিন। আজকে কলিনসোনিয়া সম্পর্কে যে আলোচনা করা হলো, আশা করি এই আলোচনার মাধ্যমে কলিনসোনিয়া সম্পর্কে আমাদের একটা পরিপূর্ণ স্বচ্ছ ধারণা হলো, যার ফলে কলিনসোনিয়া সম্পর্কে আমরা পরবর্তীতে আরো উচ্চতর শিক্ষা গ্রহণ করতে সহজ হবে। সর্বোপরি কলিনসোনিয়া আমাদের ব্যবহার করা সহজ হবে। আশা করতে যে সবাই এই কলিনসোনিয়া ওষুধটি বুঝতে পেরেছেন, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।